শুরু করিতেছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম করোনাময় এবং অত্যন্ত দয়ালু আপনারা শুনেছেন যে গত পরশু দিন একজন মুক্তিযোদ্ধা যিনি একটা অ্যাম্বুলেন্সে করে ছয় ছয়টা হসপিটালে গিয়েছেন কিন্তু চিকিৎসা পাননি ডাক্তাররা ওনাকে চিকিৎসা দেননি না দেওয়ার কারণে উনি চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেছেন শুনে এত খারাপ লেগেছে মনে হয়েছে যে এইরকম যদি চলতে থাকে তাহলে করোনার রোগী করোনা রোগে যে পরিমাণ বা ভাইরাসের যে পরিমাণ মানুষ মরবে তার চেয়ে বেশি মানুষ মারা যাবে বিনা চিকিৎসায় এটা কোনোভাবেই হইতে পারে না ডাক্তাররা একটা মহান পেশায় আপনারা নিয়োজিত আছেন আপনারা এইরকম প্রোটেকশন ইকুইপমেন্ট সরকার থেকে হয়তো পুরাপুরি পান নাই কিন্তু অনেকেই আপনারা ইতিমধ্যে পেয়ে গেছেন এরকম প্রোটেকশন ইকুইপমেন্ট বা প্রোটেক্টেড হওয়ার পরেও আপনারা যদি কোনো কারণে মানুষের এই চিকিৎসা সেবা দিতে যদি আপনারা দেরি করেন আপনারা যদি দিতে রাজি না থাকেন আপনারা যদি জীবনের ভয়ে যদি আপনারা কাছ থেকে বিরত থাকেন আপনারা কোনোভাবে আপনাদের বিবেকের মুখোমুখি কি হতে পারবেন বিদেশে যেখানে যারা রিটায়ারমেন্টে চলে গেছিল ডাক্তাররা নার্সরা যেখানে রিটায়ারমেন্টে চলে গেছিল অবসরে চলে গেছে তারাও নিজের বিবেকের এখন সরকারকে বলতেছে যে আমাদেরকে আবার নেন আমরা আবার এই জাতির ক্লান্তি লগ্নে আমরা সেবা দিতে চাই এই রকম অবস্থায় আপনারা যারা সরকারি চাকরিতে থেকেও যারা এরম চিকিৎসা দিচ্ছেন না সরকারি চাকরির কারণে আপনি বাধ্য চিকিৎসা দিতে আপনার বিবেকের যদি বাধ্যও দিলাম তারপরে যদি আপনি কোনো চাকরিতে থাকেন তাহলে আপনি দিতে বাধ্য আপনি জানেন কিনা যে কোনো আপনার চিকিৎসা দেওয়ার আপনার দায়িত্ব ছিল এই দায়িত্ব অবহেলার কারণে আপনি কিন্তু আইনের মুখোমুখি হইতে হবে আমি জানি না সাধারণ মানুষ এই জিনিস জানে কিনা আমি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলছি যে দায়িত্বে থাকা অবস্থায় কোনো ডাক্তার যদি আপনাকে যদি না দেখেন আপনি এই যে কোনো এই কারণে আপনি যে কোনো সময় আইনের আশ্রয় নিতে পারেন আমি আজকের এই ক্লান্তি লগ্নে আমি কাউকে আইন দেখাইতে চাই না আমি শুধু এই কথাটা বলতে চাই যে এরকম দুঃসময়ে জাতির ক্লান্তি লগ্নে যারা সুবিধাবাদের মতো আচরণ করবে এই সব লোকগুলা রাজাকারের চেয়েও খারাপ একাত্তর সালে যারা রাজাকার ছিল তারাও সুবিধাবাদী ছিল তারা নিজের সুবিধার কারণে দেশের মানুষরা এইরকম পাকিস্তান হানাদার বাহিনীর কাছে নিয়ে দিয়ে দিছে এই জন্য এদেরকে রাজাকার বলা হয় এরা এই জন্য এখন পর্যন্ত ঘৃণিত আমি যেটা বলতে চাই আপনারা ডাক্তাররা আজকে সূর্য সন্তান হওয়ার সুযোগ আসছে আপনারা আজকের এই যুদ্ধের ময়দানে আপনারা সূর্য সন্তান এবং সেরকম সৈন্য হওয়ার আপনাদের সুযোগ আসছে এই সময়ে যদি আপনাদের কারণে আপনাদের এই হতাশাজনক আচরণে যদি আমাদের লোকজন মারা যায় আমরা যদি মারা যাই তাহলে জাতি আপনাদের কখনো এই জিনিসে মাফ করবে না আমি বলছি আপনাদের সুযোগ আবারও এই আছে আল্লাহর ওয়াস্তে এই একটু সুযোগ এই ভাইরাসের দুর্যোগ চলে গেলে আপনারা এরকম সুযোগ পাবেন কিনা আমি জানি না আমি আবারও আপনাদেরকে অনুরোধ করতেছি যে আল্লাহর ওয়াস্তে কোনো রুগীকে ফিরাই দিয়েন না কারণ কেউ জন নিয়েও যায় কেউ নর্মাল কাশি নিয়ে যায় কেউ অন্যান্য অনেক সমস্যা আছে সমস্যা নিয়ে যায় সবাইরে যদি করোনা রুগী মনে করে যদি আপনারা ফিরাই দেন তাহলে এই মানুষগুলো আর যাওয়ার জায়গা থাকবে না আপনারা জানেন বাংলাদেশে হচ্ছে গিয়ে যত না অসুখে মানুষ মারা যাবে এই পলায়ন করা এই মানসিকতার জন্য বেশি মানুষ মারা যেতে পারে তাই আবারও অনুরোধ জানাচ্ছি যে এরকম সুযোগ থাকতে মুক্তিযোদ্ধা হন আল্লাহ রস্তে রাজাকার নাম নিয়ে যেন আবার পরবর্তী জীবন বাঁচতে না হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন